সালাম আসসালাম আহমতুল্লাহি আবার এখানে প্রশ্ন এসছে যে যদি কেউ প্রাপ্ত বয়স্ক হওয়ার পর জানতে পারে তার আকিকা দেওয়া হয় না তাহলে এখন তাকে কি করতে হবে তো খুব ভালো প্রশ্ন এক্ষেত্রে আপনার ফাতোয়া গ্রন্থ যেটা হচ্ছে মাজমু ফাঁতোয়া ইবনে বাজ রহমতুল্লাহ আলাই ছাব্বিশ খণ্ড দুশো ছেষট্টি পৃষ্ঠা এবং আলমগ্নী মাসালা নম্বর সাত হাজার একশো আটানব্বই সেখানে একটি ফাতোয়া এসছে যে অভিভাবক আকিকা না দিলে যদি কেউ জানতে পারে পরবর্তীতে সেক্ষেত্রে পরবর্তীতে নিজেই নিজের আকিকা করতে পারে ইবন কুদামা মুগনি তারপরে খ্যাতনামা তাবি মোহাম্মদ ইবনে সিরিন আলাই বলেন যদি আমি জানতাম যে আমার পক্ষে আকিকা দেওয়া হয়নি তবে অবশ্য আমি নিজেই নিজের আঁকিকা করতাম মোসারম ইবনু আবি সাহিবা হাদিস নম্বর চব্বিশ হাজার সাতশো আঠেরো সিলসিলা সাহিহা নম্বর সাতাশশো ছাব্বিশের নিচে শেখ নাসিরুদ্দিন আলবানি রহমতুল্লাহর আলোচনা হাসান বসরি রহমতুল্লাহ বলতেন যে যদি তোমার পক্ষ থেকে আকিকা দেওয়া না হয় তবে তুমি নিজেই নিজের আকিকা দাও যদিও তুমি বয়সপ্রাপ্ত ব্যক্তি হও ইবনু হাসান মোহাল্লা ছয় খণ্ড দুইশো চল্লিশ পৃষ্ঠা সনদ হাসান